আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজ আমি ক্লাস 7 এর ইংলিশ শর্ট রুটে ক্লাস নিব। তো আশা করছি তোমরা এতদিন বাসায় বসে পড়াশোনা করেছো, তো বই তোমরা একটু খুলো, ক্লাস 7 এর বই। আমরা ইউনিট 7 লেসন নাম্বার 3, লেসন নাম্বার 2 পর্যন্ত হয়েছে। আজকে আমরা লেসন নাম্বার 3 ক্লাস করব। লেসন নাম্বার 3 হচ্ছে চ্যাপ্টার হোয়াট গেমস এন্ড স্পোর্টস ডু ইউ লাইক, কোন ধরনের খেলাধুলা তুমি পছন্দ করো। তো এই চ্যাপ্টারটা আমরা আজকে স্টার্ট করব। তোমরা বইগুলো সামনে দেখো। তো আমাদের লেসন নাম্বার 3 হোয়াট গেমস এন্ড স্পোর্টস ডু ইউ লাইক। তো আমরা একটু এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি, তোমরা কিওয়ার্ডগুলো একটু ফলো করো। কিওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে প্রথম যে কিওয়ার্ডটা আছে অ্যারোবিক্স। অ্যারোবিক্স মানে আমরা সবাই জানি, তারপর এক প্রকার কি এটা, তো বলো তো কি আছে? এক প্রকার প্রবল শরীর চর্চা, এটা এক ধরনের শরীর চর্চা অ্যারোবিক্স। যোগাটাও আমাদের ব্যায়ামের জন্য, এটা যোগাটা হচ্ছে যোগ ব্যায়াম এটা। তারপর হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে জগিং। জগিং হচ্ছে ব্যায়ামের জন্য ধীরে ধীরে দৌড়ানো, জগিংটাকে এভাবেই বলা হয়। তারপরে চার নাম্বার দেখো মিডিল এজ। মিডিল এজ বলতে আমরা মধ্যবয়স্ক বলে থাকি, মিডিল এজকে আমরা মধ্যবয়স্ক বলে থাকি। তারপরটা দেখো ব্রেক মানে বিরতি, ব্রেক মানে বিরতি। তারপর হচ্ছে কচ পটেটো, এখানে কচ পটেটো বলতে কি বোঝায় বলতো? এখানে আমরা দেখতেছি অলস ব্যক্তি, ফ্রিকোয়েন্সি পুনঃ পুনঃ সংগঠন। আচ্ছা, তারপরে দেখো ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। ওয়ান্স এ উইক বলতে সপ্তাহে একবার। তারপরে ওয়ার্মিংটা দেখো টুয়াইস এ মান্থ, মাসে দুইবার। থ্রি টাইমস এ ইয়ার, বছরে তিনবার। থ্রি বলতে আমরা তিন বুঝি, থ্রি টাইমস তিনবার বছরে, এই ইয়ার তাহলে বছরে তিনবার। এখানে যে কিওয়ার্ডসগুলো আছে, তাহলে এতগুলো কিওয়ার্ডস বোর্ডে লেখা সম্ভব নয়, এই জন্য তোমাদেরকে আমি মুখে মুখে বলে দিলাম। তারপরে এখানে দেখো ছবি দেওয়া আছে, আমরা এখানে আটটা ছবি দেখতে পাচ্ছি। এই আটটা ছবির মধ্যে তোমরা দেখো প্রথম যে ছবিটা আছে, প্রথম ছবিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটবল খেলা দেখতে পাচ্ছি। তারপরে বি নাম্বারটা দেখো ব্যাডমিন্টন, এখানে ব্যাডমিন্টনের ছবি দেওয়া আছে। তিন নাম্বারটা দেখো, সি নাম্বারটা দেখো, সি নাম্বার হচ্ছে ক্রিকেট, এখানে ক্রিকেট খেলা হচ্ছে ফিল্ডের মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ডি নাম্বার দেখো ভলিবল, এখানে বেশ কয়েকজনের ছবি ভলিবল খেলছে কয়েকজন মিলে। ই নাম্বার দেখো অ্যারোবিক্স, যেটা আমরা কিওয়ার্ডে দেখেছি অ্যারোবিক্সটা। অ্যারোবিক্সটা কি আমরা এই নাম্বারটা দেখি, এফ নাম্বারটাও আমরা কি যোগা, যোগাটা এখানে আমরা কিবোর্ডে দেখেছি, কিন্তু এখানে এটাও অ্যারোবিক্সে পড়তেছে। ই এফ নাম্বারটা আমরা অ্যারোবিক্স বলতে পারি। জি নাম্বারটা আমরা কি বলবো বলতো, এটা জগিং করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এস নাম্বারটা হচ্ছে যোগা। এই ছবিগুলোর মধ্যে আমরা আটটা দেখলাম, আট ধরনের খেলাধুলা এখানে। তো হোয়াট গেমস এন্ড স্পোর্টস ডু ইউ লাইক, এখন তুমি কী ধরনের খেলা পছন্দ করো এটা তোমার উপর নির্ভর। তারপরে আমরা পড়ে দেখব পরের পেজে 76 পেজ। এই পেজে আমরা দেখব টক অ্যাবাউট দিস কোশ্চেন, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা নিজেরাই আমার মনে হয় তোমরা করতে পারবে। তারপরেও আমি একটু তোমাদেরকে একটু বোর্ডে লিখে জানিয়ে দিব, টক অ্যাবাউট দিস কোশ্চেন, এই প্রশ্ন সম্পর্কে বল। এক নম্বর কোশ্চেন, ওয়ান নম্বর কোশ্চেন আমরা, ডু ইউ নো হোয়াট গেমস এন্ড স্পোর্টস দিস আর, তুমি কি জানো এই খেলাগুলো কী কী? তাহলে এই খেলাগুলো বলতে আমরা কী কী আছে সেটা আমরা একটু আগেই পড়লাম, যে এখানে প্রথম পরের পেজে আসো 75 পেজে যে ছবিগুলো দেওয়া আছে। ওয়ান নম্বর কোশ্চেন অ্যান্সার আমরা এটাই লিখতে পারি। তাহলে আমরা কি কি লিখতে পারি যদি আমরা বোর্ডে ওয়ান নাম্বার কোশ্চেন লিখি? ডু ইউ নো, কোশ্চেনটা হচ্ছে হোয়াট, ডু ইউ নো হোয়াট গেমস এন্ড স্পোর্টস দিস আর, তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা অ্যান্সার যদি লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি আই নো, ইয়েস আই নো দিস গেম,
I know these games and sports. These are এভাবে করে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা কি কোশ্চেন আনসার গুলো লিখি? এ নাম্বার কোশ্চেনে কোশ্চেন নাম্বার এ এটা হচ্ছে এটা আমরা আনসার গুলো লিখব। ঠিক আছে? আচ্ছা তাহলে কোশ্চেন নাম্বার 1 Yes দেখে I know আমরা এভাবে অ্যান্সারটা কি লিখতে পারি তারপরে লিখব দিস আর লিখে এখানে এখানে আমরা যে পেজের মধ্যে দেখতে পাচ্ছি এই যে ছবির মধ্যে এই যে খেলাগুলো আছে এ নাম্বার হচ্ছে কি ফুটবল B number badminton C number কি আছে cricket D number কি আছে volleyball B O W L volleyball তারপরে এই নাম্বার আমরা অ্যান্সার কি লিখতে পারি অ্যারোবিক্স এ ই আর তারপরে দেখো এফ নাম্বারটা আমরা কি লিখতে পারি এটা অ্যারোবিক্স লিখতে পারি দেখো জি নাম্বারটা দেখো কি দেখা যায় জি নাম্বারটা হচ্ছে জগিং জি এইচ নাম্বারটা কি আছে বলতো যোগা যোগা তাহলে ওয়ান নাম্বার যে কোশ্চেন অ্যান্সার আছে এই ওয়ান নাম্বার কোশ্চেন অ্যান্সার আমরা এটা আমরা লিখলে পারবো এখন টু নাম্বার কোশ্চেনটা আমরা দেখি কি লেখা আছে কোশ্চেন দিয়েছে ডু মেলস এন্ড ফিমেলস ইন আওয়ার কান্ট্রি এনজয় এনি অফ দিস গেমস এন্ড স্পোর্টস আচ্ছা আমাদের এখানে বলছে আমাদের দেশে পুরুষ এবং মহিলারা এই খেলাধুলো কি আনন্দ উপভোগ করে তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার কি লিখতে পারি অ্যান্সার লিখতে পারি ইয়েস বোথ বোথ বলতে এখানে যেহেতু কোশ্চেনের মধ্যে মেল এন্ড ফিমেল লেখা আছে বোথ মেলস অ্যান্ড ফিমেলস তাহলে টু নাম্বার কোশ্চেন আনসার আমরা এটা লিখতে পারি ইয়েস বোথ দেখো এখানে ইয়েস বোথ মেলস অ্যান্ড ফিমেলস ইন আওয়ার কান্ট্রি এনজয় অফ দিস গেমস অ্যান্ড স্পোর্টস আমাদের দেশে মহিলা এবং পুরুষরা এই খেলাধুলোগুলো আনন্দ উপভোগ করে তারপরে তিন নাম্বার কোশ্চেনটা কি আছে ডু ইউ এনজয় এনি অফ দিস অর আদার গেমস অ্যান্ড স্পোর্টস ডু ইউ এনজয় এই খেলাগুলো যেগুলো আমরা আটটা এক নম্বর কোশ্চেন অ্যান্সারে যে আটটি খেলাধুলার ছবি আমরা লিখেছি বা অ্যান্সারের মধ্যে যে আটটি খেলার নাম লিখেছি এটার মধ্যে তুমি কি পছন্দ করো যে কোনো
which one or others তাহলে তুমি একটাও লিখতে পারো দুটো লিখতে যেটা তুমি পছন্দ করো সেই গেমটি তুমি নাম লিখতে পারো তাহলে আমরা এখানে যদি অ্যানসারটা 3 নাম্বার কোশ্চেন অ্যানসারটা যদি এভাবে লিখি 3 নাম্বার কোশ্চেন অ্যানসার কোশ্চেনটা লেখো yes I enjoy Games and yes, I enjoy three of these games. Can I games like a yes? They are coming again. Nam to lite paro. They are tinta nam di dila. Je kono tinta nam. Ekhan theke di dila. Ek number jerokom football likhlam. Football. তারপর কি দিবা ব্যাডমিন্টন দিতে পারো ব্যাডমিন্টন দিতে পারো সি নাম্বার কি ক্রিকেট যেহেতু ছেলেরা এই খেলাটা খুব বেশি পছন্দ করে একটা লিখে এই তিনটা আমরা এখানে গেমের নাম দিলাম তাহলে 3 নাম্বার কোশ্চেন অ্যানসারটা আমরা পেয়ে গেলাম এখন 4 নাম্বার কোশ্চেন অ্যানসারটা আমরা বোর্ডে একটু মিশাই জায়গা হচ্ছে না যেহেতু এখানে আমরা একটু এই কোশ্চেনটা মিশে দেব ঠিক আছে 1 নাম্বার কোশ্চেন অ্যানসারটা আমি মিশে ফেলা এখানে আমরা 4 নাম্বার কোশ্চেন অ্যানসারটা ঠিক আছে ফোর নাম্বার কোশ্চেন উইচ আচ্ছা অ্যানসারটা আমরা 4 নাম্বার কোশ্চেন অ্যানসার লিখি এখানে দেখো ইন আওয়ার লোকালিটি কমা দিলাম ঠিক আছে ইন আওয়ার লোকালিটি এখানে লেখো যেহেতু কোশ্চেনের মধ্যে চেয়েছে পুরুষ এবং মহিলা দুজনের কথা তাহলে ব্যাডমিন্টনটা মেন টোনটা মহিলারা সাধারণত খেলে ইজ কমনলি praised by women ঠিক আছে but football volleyball football volleyball and CRICK cricket are praised by men তাহলে এখানে যে চারটি কোশ্চেন অ্যানসার আছে এই চারটি কোশ্চেন অ্যানসার তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিলাম 1 নাম্বারটা যেহেতু মিশে দিয়েছি 2 নাম্বার কোশ্চেন অ্যানসার 3 নাম্বার কোশ্চেন অ্যানসার এন্ড 4 নাম্বার কোশ্চেন অ্যানসার ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডে মধ্যে লিখে দিলাম লোকালিটি টি ওয়াই টি এর মাথাটা কাটা মানে এখানে ঠিক আছে এই চারটা কোশ্চেন অ্যানসার এখানে আরেকটু তোমাদের আছে এখানে বি নাম্বারটা যে চার্ট দেওয়া আছে বি নাম্বার চার্টটা তোমরা নিজেরাই করতে পারবা যেখানে সব চার্ট করে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক ইন পেয়ারস তোমাদেরকে এখানে করে নিতে হবে যেহেতু চিলড্রেন টিনস ইয়ং অ্যাডাল্ট মিডল এজ বিভিন্ন বয়সের এখানে দেওয়া আছে চার্ট
এই যে খেলাগুলো এক সাইড দিয়ে দেখা যাচ্ছে, এখানে দেখো এই যে খেলাগুলো এখানে দেওয়া আছে, এখানে তোমরা নিজেরাই এই চার্টগুলো টিক চিহ্ন দিতে পারো, ঠিক আছে। এখানে আরেকটা ওয়ার্ক দেওয়া আছে পেয়ার ওয়ার্স, তোমরা এগুলো নিজেরাই করতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এত দূরই থাক, লেসন নাম্বার 3টাই তোমরা মোটামুটি বাসায় একটু দেখো, এরপর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে লেসন নাম্বার 4 স্পোর্টস পার্সোনালিটি, তাহলে কি হবে ক্রীড়া ব্যক্তিত্ব সম্পর্কে আমরা একটু পড়ব এবং জানব। তোমরা মোটামুটি জানো যে স্পোর্টস পার্সোনালিটি এখানে কিওয়ার্ড কিছু দেওয়া আছে, এই কিওয়ার্ডগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো এবং বাসায় একটু পড়াশোনা করো, আশা করছি তোমরা করছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।